দেড় হাজার বছর আগেল অতি দুনিয়ার যেহদিন মশুর মশুর সাইন্টিস্ট সকল আছে এলামদারকল আছে ইটার আইয়া রিসার্চ করতে সাথ দেখি এ জবানার মাঝে যোগ্য মুসলমানের ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে হইয়ে ইবা আসমানর দুনিয়ার জনর ভরে জন্নতার দে জাহান্নাম কেনে সাই ভাজ্যে ইয়ানর ওরে আজ পর্যন্ত রিসার্চ করাত আছে হার সাইন্টিসে এই মিস্ট্রি ইয়ানর তাজুফি ইয়ানর পুরুব গরিবেলা বলিয়রে স্যার মগর হন সাইন্টিসে ইয়ানর পুরুব গরি না পারে ভাই এনে কলে বিডুয়া যদি অনারা সদলি বহুত কিছু হাসিল করি পারিবা বলিয়রে আশা করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেসুলাম মাঝে সবে মেরা আসম মাঝে গিল এ হতাগান আজ পর্যন্ত সাইন্টিস্ট অকলল্লা বড় তাজুফি সাবুত বই থেকে ইয়ানর হন সাইন্টিসে আজ পর্যন্ত পুরুব গরি না পারে কিয়া সাইন্টিস্ট এত কামিয়াব হলিও মগর এ দূরেলম তারার ভিতরে আজ নদয়ান বুঝে তারা আখির তলি শুরু করি হতাইয়ান যে সুলম মাঝে তুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম মাঝে আসছিলা এ সুলম মাঝে দাহাজার দে আসমান দুনিয়ায় টুক মেডিকেল টিম আয়রে ফিরিস তার গরর যেহদিন সাল আছে ইন মাজুত তো এনেসির হয়ে গিয়ে ফাঁক হয়ে গিয়ে তুই তারপরে মেডিকেল টিম ইবা অনর পরে তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কাবা শরীফের মাঝে নীল দিয়া তুই আখির তুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এ ফিরিস্তাই ইনে নেড়াইরে অপারেশন গজ্জে দিয়া আল্লাহ নবীর ভিতরে যেহদিন জিসিম আছে বিজ্ঞুনর দুইরে ফাঁক গড়ি ফেলাই বিজ্ঞুনর সাপ সুতরা গড়ি ফেলাই তলে এ অপারেশনই বা মেডিকেল টেস্টই বা আজকাল আর পিলিনম মাঝে দেখি দিয়া যে সুলম মাঝে হনগ্য মানুষের আমেরিকার মাঝে যদি রোহিঙ্গা কেম্পত্তি নিজাইতে মনে হদলি নিজাত দলি ইবারে হটোডলিয়া মেডিকেল টেস্ট করে যদি ইবা সারি মিকাপ্ত ফিট ফাঁদ দলি তো ইবারে অন্য একখান দেশের মাঝে নিজাত দিয়া ইয়াইও এ সিস্টেম ইবা এ তরিকা ইয়ানরে ফলো করে দিয়া শুধু ইয়ান্ন যে হদিন মানুষ আসমান দুনিয়ার মাঝে যা সানর দুনিয়ার মাঝে যা যেন নাকি ইয়ার আগে নীল এমস্ট্রন মাইকেল কলিন বুস আলড্রিন ইন 1908 নট জবানার মাঝে সানর দুনিয়ার মাঝে গিল ইতারার পর্যন্ত সানর দুনিয়ার মাঝে যাইবার আগে মেডিকেল টেস্ট গড়ানোর পরে ইতারার গাটি কাছে নিয়ান সহনোর পরে তই আসমানর দুনিয়ার মাঝে ডিফাড়াইয়ে দিয়া তৈলে এ থিওরি বা তুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার দেড় হাজার বছর আগেলতি ইনসানক কলরে দেখাই দিলা দিয়া এ থিওরি বা ইনসানক কলে আজ পর্যন্ত ইউজ করে দিয়া তুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যোগ্য মেডিকেল টিমে তোমার গার হার ফাটর হিসারে দুই ফেলাইয়ে ইনল দে জমজম কুয়ার পানি লিয়ে দুইয়ে দে তারপর ইয়ান তু তুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মদিনার মাঝে নিয়ে দিয়া তো ইয়ান তু মদিনাতুল মুনাওয়ারা তো মাতা তুরে সাইনার মাঝে নিয়ে তো ইয়ান তো মাতা বাইতুল হামর মাঝে নিয়ে তই আমাত্তা এ জায়গায় আনত তু বাইতুল মুকাদ্দাসের মাঝে নিয়ে দিয়া বাইতুল মুকাদ্দাসের মাঝে যে সুলাম মাঝে নিয়ে এ সুলাম মাঝে তুই সারগেন জায়গা খরচ গড়িয়রে ফাঁসানোর মাঝে সূর্য দিয়া এ সারগেন জায়গা তু যে সুলাম মাঝে তুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মাঝে ফস এ সুলাম মাঝে 2010 কিলোমিটার পর্যন্ত এ দিয়ে রাস্তার ডিস্টেন্স আখির ইয়ান তো 2010 কিলোমিটার পর্যন্ত গণা গিয়ে দে দুনিয়ার ডিস্টেন্স যে সুলাম মাঝে তুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আসমানের দুনিয়ার মাঝে নিয়ে যাইব তাহলে বহুত মিল্কি গ্যালাক্সি প্ল্যানেট সোলার সিস্টেম ইনর খরচ করে নিয়ে যাইব দিয়া ইনর তো হন ইনসানে হন সাইন্টিস্টে মাফি না পারিব সদূর দূরে পৌঁছে দিয়ান দুনিয়ার যেন বিজ্ঞানত্বের স্পিটালা ফিলিং আছে যেন ওর হদ সুপারসনিক ইয়ান গন্ডার ভিতরে আজ 2000 কিলোমিটার পর্যন্ত সফর করে তো ইয়ান তোয়ারে যেন স্পিটালা জিনিস আছে ইয়ান আছে দে রকেট যে জিনিস লয়রে সানত দুনিয়ার মাঝে যা এরে যে 2010 কিলোমিটার কাবা শরীফত তলতি বাইতুল মুকদ্দাস আইতে লাগিং হই এ সময় ইয়ানরে যদি দুনিয়ার জেন বিজ্ঞানত্বের স্পিটালা ফিলিং আছে ইয়ানে চলি যদি আইয়ে দইলি উদে দশান মিনিট লাইব দিয়া মগর যে কান রকেট হই ইয়ান যদি এ তুলানালে যদি বাইতুল মুকদ্দাসের মাঝে পৌঁছে দইলি উদে আর 4 মিনিট লাইব দিয়া আর যেহদিন জিনিস ইনভেনশন ইনসানে নেলাই ইন যদি দূর স্পিটত দইলি তৈলে আল্লাহ যে জিনিস লয়রে তুমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সবে মিরাইশম মাঝে সফর করাই ইন হত স্পিটাল ওই বইয়ান অনারা কল্পনা পর্যন্ত গড়ি ফারিবানে ন বড় মুশকিল কল্পনা করন বুরাক লয়রে তোমারে সফর করাইয়ে দিয়ে এ বুরাক ইয়ানর স্পিটর হন এলামদারে মাফি তো গিলে
আগে তুই রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম যেহদিন হতা হয়ে ইনরা আমল করা ফুরব আর ইনসানের রিসার্চ মোতাবেক বুঝা যাদ সেকেন্ডের ভিতরে হনব্য ইনসানের সগর ফাতা তিন মাত্রা পর্যন্ত ফালা যা তই তুই রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম যে সুলাম মাঝে সবে মেরাই সফরম মাঝে গিলা এ সুলাম মাঝে যোগ্য বুরাক লয়ে সফর গুজ্জ বুরাক ইবার স্পিড এনলাদে বলে তোমার উগা সগর ফাতা ফেল অনার ফরে ফরে তুই দেখি তাদের এক সীমা তো আর এক সীমার মাঝে পৌঁছে এ বুরাকি আনার স্পিড এ দূরাশিলেন হয়তো সাত দে ইয়ারা যদি উগ্র মানুষ দুনিয়ার টু আসমানর উজু সাইড দইলে এক দেখার এক রাজ্য দেখির মগর এ বুরাকর যেখান দেখা শিলিয়ান আসিল দে হইলা উগ্র সগর ফাতা ফেলাইতে ফেলাইতে আর খান সীমার মাঝে যাইরে পৌঁছিত ইং হত দে তো তুই রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম আর বুঝি বলা বলি ওর একখান লেসন দিগিও কিং হইলে আর যজ্ঞ বুরাক আসিল ইবার সফর আসিল দে আর সগর উগ্র ফাতা ফালাইতে ফেলাইতে আর একখান সীমার মাঝে যাইতাম বই থলে হদ্দুর স্পিটাল আসিল অনরে বাফ এ ডিস্টেন্স অনরে কিন্তু আর কিলোমিটার মাইল হনাক্ষান জিনিস লয়ে তুলনা করি না পারি আখির এ জাগাই আনর ডিস্টেন্স আর দাহি বেলা বলি ওরে তুই রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামে আর আর কি নলেজ দিও দে ইয়ান সাই আর যেখান সান দেখির ইয়ান আর দুনিয়াটু সাল্লা কিলোমিটার দূরে মগর যেখান বেল আছে আর দেখির দে এ বেলিয়ান আর দুনিয়াটু ফনের কোটি কিলোমিটার পর্যন্ত দূরে আছে ইয়া আর যজ্ঞ ইন্তু থাইরে বড় ডামিকা তারা দেখি যেন বেল লইরে বেশি হাসে এ তারাইবার নাম হইল দে প্রক্সিমা এ তারাইবা বেলত্তু 4 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে এ বছর ইনরে অনারারে এক্সপ্লেন করতে গেলে বড় মুশকিল হয়ে যাইবে এ বেলত্তু তারাই বহুদূর দূরে আনরে যদি কিলোমিটার মাঝে যদি অনারারে হই দেউলি 945,000 কোটি কিলোমিটারেং হদ দিয়া আর নজর মায়ে যে তারাও পরে এ তারাইবার ফর 45 বছর লাইট ইয়ার্স দূরে এইলা সারগুন যজ্ঞ দূরে আছে তারা ইবারে পর্যন্ত আর যদি দেখি দইলি তইলে যজ্ঞ 50,000 বছর লাইট ইয়ার্স আছে ইবারে যদি আর 945,000 কোটি কিলোমিটার ইবালয়ের যদি আর মরগরি দইলি হদুন নম্বর নেলিব হদুর দূরে নেলিব অনারা সয়ে তইলে আর সগে এ দূরে জিনিস দেখি দিয়া দুনিয়ার যে হন বিজ্ঞানত্বার স্পার্ট স্পিটালা যেখান প্লেন আছে বোম সুপারসনিক ইয়ানত্বার যেখান স্পিটালা প্লেন আছে ইয়ান হল দে রকেট ইয়ান পর্যন্ত 1 মিনিটের ভিতরে 720 কিলোমিটার পর্যন্ত সফর করে দিয়া ইনলে স্পিটালা রকেট ইন যদি দুনিয়ার যজ্ঞ বিজ্ঞানত্বার ডাকে তারা আছে প্রক্সিমা সেন্ট্রি ইবারের যদি পৌঁছিত সাত দইলি যে তারা আর দুনিয়াটু 9,000 কোটি 45,000 কিলোমিটার পর্যন্ত দূরে আছে দে তারাই বা ছোঁসিতে 550 বছর লাইবেন হত দিয়া তো যজ্ঞ দূরত তারা আছে হইয়া ইবারে যদি এ রকেট ইয়ান ফসে দলি লাগাতার রকেট ইয়ানত্তু টি আসারা চলা ফুরিব ত পর্যন্ত রকেট ইয়ানত্তু এ তারাই বা মাঝে ফসিতে 4,500 বছর পর্যন্ত লাইবেন হত দে ইয়ান তো অনারা কি বুঝি ফেজ্য রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামে হতে সাত দেখি তৈলে আর সগন নজর ইয়া হদ্দু সীমা পর্যন্ত দেখে কিন্তু যেখান বিজ্ঞানত্বার স্পিটালা রকেট আসি হই ইয়ান যদি তারাই বা মাঝে ফসে দইলে 4,500 বছর পর্যন্ত লাইবেন হত দে তো এ তারাই বারে পর্যন্ত কিন্তু আর দেখির তো ইয়া তু রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামে হতে সাই দেখি উগ্র সগর ফাতা ফেলাইতে ফেলাইতে আর যেখান বুরাক আছে ইয়ানে এক সীমা তো আর এক সীমার মাঝে যাগই তৈলে অনারাই আনোর হিসাব করি ওরে কুলাই পারিবা না তুই সবে মিরাশের মাঝে যাইতে হদ্দুর দূরে গিয়ে দেয়ান হনয় জনে মাফি পারিব না বড় মুশকিল এ তারাই ইনর পরে আছে মিল্কি ওয়ে গ্যালাক্সি ব্ল্যাক হোল তৈলে ইনর পরে পর্যন্ত হদ্দুর দূরে যাগই পরে আল্লাহ জানে ইয়ান তৈলে তুই রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম যজ্ঞ বুরাক লয়েরে গিয়ে ইবার নজর হদ্দুর দূরে স হন সাইন্টিস্টে হন এলমদারে এ জিনিস আনরে মাফি না পারিব ভাই এনকল অনরে ইয়ান খেয়াল করি রাখিবা দে আই বিডু ইবা বানারি মানি ইয়ান ন দে আই গ মলয় সাহেব আই গ ইসলামিক স্কলার অনারা তু দে ইয়ান খেয়াল রাখা ফুরিব দে আই গ ইউটিউবার আই হার একখান নলেজ অনরার মন তো আনিবেলা চাই দে আসসালামু আলাইকুম।